মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ। দেশটি অবস্থিত পানোনীয় সমভূমির দক্ষিণাংশে, বলকান উপদ্বীপের মধ্যভাগে। উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়া, এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা। বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে আবারও। আপনারা দেখছেন এবি ইনফিনিটি, আর আমাদের আজকের পর্বে আমরা জেনে নেব সার্বিয়া সম্পর্কে। সাথেই থাকুন। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা 69.6 লাখ, আর এখানকার আধিকারিক ভাষা সার্বিয়ান। সার্বিয়ার 80% অধিক মানুষ এই ভাষাতেই কথা বলে থাকে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলজেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে থাকে। স্বাধীনতার পূর্বে এটি উসমানীয় সাম্রাজ্যের অন্তর্গত ছিল। 9ম শতকে ভাস্তিমিরভিচ রাজবংশ কর্তৃক সার্বিয়ার প্রথম রাজ্য রাস্কা প্রতিষ্ঠিত হয়। এরপরে এটি নিমানজিচ রাজবংশের অধীনে সার্বীয় রাজতন্ত্র ও সাম্রাজ্যে প্রসারিত হয়। আধুনিক যুগে বিভিন্ন সময় সার্বিয়া বিভিন্ন নামে পরিচিত ছিল। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষই খ্রিস্টান ধর্মাবলম্বী। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম জনসংখ্যা প্রায় 3%। অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে আরও 7%। বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদনের জন্য সার্বিয়ার ভূমি খুবই সমৃদ্ধ। দেশটির প্রায় 50,56,000 হেক্টর আবাদ ভূমি রয়েছে। বিশ্ববাজারে হিমায়িত ফল রপ্তানির জন্য সার্বিয়া বিখ্যাত। এই দেশটি থেকেই বিশ্ববাজারের 1/5 ফল রপ্তানি করা হয়ে থাকে। সার্বিয়ার জিডিপির একটি বড় অংশ আসে কৃষিজাত পণ্য থেকে। অর্থনৈতিকভাবে উচ্চ মধ্যম আয়ের দেশ সার্বিয়া। সার্বিয়াতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ যথা কয়লা, গ্যাস ও তেল মজুদ রয়েছে। কয়লা মজুদের দিক থেকে সার্বিয়া বিশ্বের 5ম স্থানে রয়েছে। দেশটির মজুদ কয়লার পরিমাণ 5.5 বিলিয়ন। পর্যটন আকর্ষণ হিসেবে সার্বিয়ার খুব একটা সুনাম না থাকলেও 2017 সালে দেশটিকে আবির্ভূত হতে দেখা যায় একটি পর্যটন গন্তব্য হিসেবে। দেশটিতে 1.5 মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছে শুধুমাত্র 2017 সালেই। বিশেষ করে দেশটির রাজধানী শহর বেলগ্রেড এবং অন্য একটি শহর নেভি স্যাডেতে বেশিরভাগ পর্যটক ঘুরতে আসেন। তাছাড়া দেশটিতে অবস্থিত পাহাড়, নদী এবং বিখ্যাত মিউজিক ফেস্টিভ্যালের জন্য পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। সার্বিয়ার শিক্ষার হার 98%, এর মধ্যে উচ্চশিক্ষার হার 16.2%। সার্বিয়ানরা সামাজিক জীবনে খাদ্যকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। বিশেষ করে বিভিন্ন ফেস্টিভ্যালে তারা খাদ্যকে গুরুত্ব দেয়। তবে তাদের সাধারণ খাদ্যাভ্যাসের তালিকায় রয়েছে রুটি, মাংস, ফল, সবজি এবং বিভিন্ন দুগ্ধ জাতীয় খাদ্য। সার্বিয়া প্রাচীন নাট্য ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ। এখানে 38টি থিয়েটার রয়েছে, এর মধ্যে জাতীয় নাট্যশালা বেলগ্রেডে অবস্থিত। তাছাড়া সার্বিয়ান সিনেমা সবচেয়ে ছোট ইউরোপীয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। যদিও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রি চলে সরকারি ভর্তুকের মাধ্যমে, তবে এর দর্শক সংখ্যা একদম কম নয়। এখানে প্রায় গড়ে 2.6 মিলিয়ন মানুষ সিনেমা দেখে থাকে। সার্বিয়ার সবথেকে জনপ্রিয় খেলা হলো ফুটবল। দেশটির 1,46,000-এর অধিক মানুষ সার্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশনে নিবন্ধীকৃত ফুটবল প্লেয়ার। এছাড়াও জনপ্রিয় খেলার মধ্যে রয়েছে বাস্কেটবল, টেনিস, ভলিবল, ওয়াটার পোলো এবং হ্যান্ডবল। তো বন্ধুরা, এই ছিল পূর্ব ইউরোপের একটি দেশ সার্বিয়া সম্পর্কে কয়েকটি তথ্য। যদি আমাদের আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন সকলের সাথে। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের অন্যান্য পর্বগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে আগামীতে নতুন কোনো পর্বে। আনটিল নেক্সট টাইম, ইটস গুড বাই ফর নাও।